Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. Priyo guys, bangladeshider jonno bishal ek shukhobor Dubai labor visa niye. Apnara janen itimoddhe amader bangladeshider labor visa chalu hote jacche ebong kichu kichu company te bangladesh theke purupuri direct employment visa niye tader company te lok niye asteche arab amirate bangladesh theke. আপনারা জানেন আমাদের বাংলাদেশীদের বর্তমানে যে নরমাল লেবার ক্যাটাগরির ভিসাগুলো সেগুলো দীর্ঘদিন যাবত বন্ধ ছিল এখনো পুরোপুরিভাবে চালু হয়েছে এটা বললে ভুল হবে কারণ এখনো পুরোপুরি আমাদের বাংলাদেশীদের ভিসা চালু হয় নাই আমাদের বাংলাদেশীদের যে ভিসাগুলো নরমাল সেই ভিসাগুলো আপনার রেগুলার আপ ডাউন হচ্ছে একদিন বন্ধ হচ্ছে একদিন চালু হচ্ছে এরকম একটা পর্যায়ে আমাদের বাংলাদেশীদের ভিসাগুলো বর্তমানে টাইপিং সেন্টারে পড়ে আছে বিভিন্ন এজেন্সিতে গাইস আমি লাস্ট 1.5 বছর যাব দুবাইতে আমি আসার কিছুদিন পর পরই আপনার দুবাইয়ের যে নরমাল ক্যাটাগরির ভিসাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে গেছে তবে একদিন চালু হচ্ছে একদিন বন্ধ হচ্ছে তার পিছনে অনেক দীর্ঘ কারণ আছে সেই কারণ বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই কারণ বলতে চাচ্ছি না সো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসায় বা আরব আমিরাতে আসতে চাচ্ছেন ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে দুবাইয়ের নরমাল লেবার ক্যাটাগরির ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা আর গাইস যারা এখনো আমার এই রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে গাইস আপনারা জানেন যেই সব কোম্পানিতে আরব আমিরাতে লেবার প্রয়োজন সেসব কোম্পানি কিন্তু ডিরেক্ট বাংলাদেশ থেকে বিভিন্ন দালালের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোক নিয়ে আসতেছে তবে আপনারা একটা জিনিস জানলে অনেকেই অবাক হবেন যে আরব আমিরাতের মতন একটা দেশে মানুষ বর্তমানে 4.5 লাখ 5 লাখ টাকা নিতেছে বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি কারণ তারা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে লোক নিয়ে আসতেছে এবং অনেক নর্মাল ক্যাটাগরির ভিসা তারা লাগিয়ে দিচ্ছে যেমন ক্লিনার কোম্পানির ভিসা বর্তমানে কিছু কিছু কোম্পানিতে লোক প্রয়োজন তারা কিন্তু ডিরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে শুধু ক্লিনার কোম্পানি না আরও বিভিন্ন অনেক ঠিকাদারি কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি আছে সেসব কোম্পানিতেও কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে নিয়ে আসতেছে 4.5 লাখ 5 লাখ 4 লাখ মানে এক কথায় যার থেকে যা নিয়ে পারতেছে আরব আমিরাতে বিভিন্ন অসাধু দালাল এবং অসাধু এজেন্সি আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন যেসব দালালরা আপনার থেকে 4.5 লাখ 5 লাখ টাকা নিচ্ছে বিভিন্ন ছোটোখাটো ক্লিনার কোম্পানিতে আপনারা 1,900-1,200 দেরামের উপরে তাদের কোনো স্যালারি হচ্ছে না তাদের থাকা কোম্পানি দিবে কিন্তু খাওয়া আপনার নিজের বহন করতে হবে ভিসার যাও তাও তারা কিন্তু আপনার সেই টাকাটাই নেবে তারপর বিভিন্ন ফাইন ওইটা সেইটা অনেক টাকা তারা কেটে নেবে কিন্তু কোম্পানিতে আসার পর সো আপনারা যারা বিভিন্ন যে ছোটোখাটো কোম্পানিতে 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে আসবেন তারা খুব সাবধানের সাথে আসবেন আরব আমিরাতে আপনাদের সতর্কতার জন্য আজকের এই ভিডিওটা আমি করতেছি গাইস আপনারা একটা জিনিস জানেন বর্তমানে কিন্তু এমন কিছু কোম্পানিতে লোক আনতেছে অনেক ভালো ভালো কোম্পানিতে এইসব দালালরা অসাধু এজেন্সি এই লোক নিয়ে আসতেছে 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে কিন্তু আইনা এই দেশে 900-1,200 দেরাম স্যালারি এখন একটা এক্সাম্পল আপনি বোঝেন আপনি 4 লাখ টাকা খরচ করে আসলেন আপনার স্যালারি যদি হয় 1,200 দেরাম আপনি বাংলাদেশে কত টাকা পাঠাইবেন এই দেশে খাইবেন কত টাকা পকেটের খরচ রাখবেন কত টাকা সো আপনারা যারা আরব আমিরাতে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে আসবেন তারা একটু সাবধানতার সাথে আসবেন আরব আমিরাতে ভাই আশা করি গাইস আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ